বন্ধুরা এক বাটি ভাতের চাল দিয়ে আজ কিলোর কিলো সহজ মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিতে না ঘি না ছানা না দুধ না মেওয়া আমি কিছুই ব্যবহার করিনি দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না এই মিষ্টিগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগে চলো তবে শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি এই রেসিপির জন্য আমাদের লাগবে ভাতের চাল তুমি চাইলে আতব চালও ব্যবহার করতে পারো আমরা রেগুলার যে ভাতটা খাই সেই ভাতের চাল দিয়ে আজ তৈরি করব আর নর্মালি সাধারণত সবার ঘরে যে বাটি থাকে এই বাটি আমি এক বাটি চাল নিয়েছি আর এর মধ্যে বাটির মধ্যে দেখো আমি লবণ দিয়ে দিলাম সামান্য আর পানি দিয়ে দিলাম হাফ বাটি লবণ পানি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের এই রেসিপির জন্য তোমাদের কিন্তু পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু এরকম পারফেক্ট মিষ্টি হবে না তো আমি সামান্য দুই তিন চামচ মতো পানি দিয়ে দিলাম চালের মধ্যে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি লবণ পানি এক বাটি চালের জন্য আমি চার পাঁচ চামচ পানি ব্যবহার করেছি লবণ পানি এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না এখানে খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে বেশি পানি না চলে যায় এরকম চামচে করে চার পাঁচ চামচ আমি পানি ব্যবহার করেছি এটাকে রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের জন্য যেন চাল পানি খেয়ে নেয় তো যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমরা আরেকটা কাজ করে নিচ্ছি এখানে আমি নারকেল নিয়েছি একদম টাটকা নারকেল আমি এভাবে করে নিচ্ছি নারকেলে যদি তুমি কোকোনাট যেটা ডেস্কেটেড কোকোনাট পাওয়া যায় বাজারে সেটাও তুমি ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো এইভাবেই তোমরা নারকেল কুড়ে নিবে তবে খুব ভালো হয় ফ্রেশ নারকেল তো আমি ঠিক সেই বাটির যে পরিমাণে চাল নিয়েছি তার ঠিক সমপরিমাণ আমি নারকেল কোড়ানো ব্যবহার করেছি চালগুলো একটু জমাট বেঁধে গিয়েছে ভেজানোর কারণে দেখো প্রত্যেকটা চাল কিন্তু পানি টেনে নিয়েছে অনেকটা কিন্তু ফুলে গিয়েছে চাল তো এইভাবে হাত দিয়ে ভেঙে একদম ঝুরঝুর করে দিচ্ছি এবার আমরা কি করবো একটির পাত্র বসিয়ে দিয়েছি চুলো রাঁসটা কিন্তু একদম লতে আমি পুরো দুই ভাগে ভাগ করে আমি চালটাকে চালগুলো এইভাবে দিয়ে দিলাম আর প্রথম ব্যাচ আমরা করে নিব তারপরে সেকেন্ড ব্যাচ করে নিব এই কাজটা তো চাল দেবার সঙ্গে সঙ্গে দেখো ছিটাছিট ছুটোছুটি করতে শুরু করে দিয়েছে আর চালগুলো কিন্তু ভালোভাবে নাড়তে হবে যেন তাপটা প্রত্যেকটা চালের গায়ে লাগে কোনোটা কাঁচা থেকে যাবে কোনোটা ভাজা হয়ে যাবে তখন দুই তিন মিনিটের জন্য যখন আমরা নাড়তে নাড়তে দুই তিন মিনিটের মধ্যেই দেখবে চালগুলোর কালার চেঞ্জ হয়ে আর এই দেখো চাল ভাজা আমাদের কত সুন্দরভাবে চাল ভাজা হয়ে গেল তো রকম যখন হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু ভাজবে না বন্ধুরা এরকমই ভাজবে এর থেকে বেশি ভাজলে কিন্তু অন্য রকম হয়ে যাবে তো একদম পারফেক্ট এখন আমরা কী করবো এইগুলো চাল ভাজাগুলো নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ভিডিও তোমাদের কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু শেয়ার করবে বাকি ভেজানো চালগুলো আমরা ভেজে নিব আজকের এই রেসিপিতে তো আমি এক বাটি চাল ব্যবহার করেছি তাতে অনেক মিষ্টি তৈরি হয়েছে এর থেকে যদি কম বা বেশি করতে চাও তো পরিমাপটা তোমরা একটু বুঝে বাড়িয়ে কমিয়ে দেবে তো আমাদের হয়ে গেল চাল ভাজা এখন একটু ঠান্ডা করে নিব কারণ আমি পাউডার বানিয়ে নিব এত গরম জিনিস মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে না দেওয়াই ভালো কারণ খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকবে তো আমাদের প্রায় ঠান্ডা একদম ঠান্ডা হয়নি কিন্তু ঠান্ডা হয়েছে এখন অসুবিধে নেই তা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি তোমার ঘরে যদি মেহমান আসে তো তুমি পনেরো মিনিটের মধ্যে তাদেরকে পানি জল দিয়ে বসিয়ে কিন্তু মিষ্টিটা তোমরা পরিবেশন করতে পারবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি মিষ্টি খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি না দোকানের তো একটু ট্যাপ করে দিলাম কারণ ধোঁয়া ধোঁয়া হয়ে থাকে তো নাকে মুখে ঢুকবে তো ট্যাপ করে দিলাম এবার দেখে দেখে নাও আমাদের একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি না কম আমাদের গুঁড়ো করলে কিন্তু অন্য রকম হবে কারণ বেশি পাউডার করা নয় একদম আটার বা ময়দার মতো নয় আবার এর থেকে যদি মোটা হয়ে যায় তো আমাদের মিষ্টি তৈরি করতে কিন্তু অসুবিধা হবে অন্য রকম লাগবে খেতে এবার আমরা চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি তাতে আমি সামান্য ঘি দিয়ে দিলাম এখানে কাজু আর কিশমিস আমরা ভেজে নেব তার জন্যই আমি ঘিটা অল্প ব্যবহার করেছি ঘিয়ের ফ্লেভারটা আসবে আর ভাজা হবে তুমি শুকনোও ভেজে নিতে পারো তো আমি এর মধ্যে আমি সামান্যই ঘি ব্যবহার করেছি তা হাফ যখন কাজু বাদাম ভাজা হয়ে আসবে তখন আমরা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিসমিস তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য পর পরে দিলাম একসঙ্গে যেন ভাজা হয়ে যায় তাই আমি এইরকমভাবে করে নিলাম এখানে কয়েকটা কাজু বাদাম আছে তুমি চাই তোমার ঘরে যদি থাকে তো তুমি দেবে এগুলো না থাকলে না দেবে তাতেও কিন্তু টেস্ট আসবে তো ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে উঠিয়ে নিই এবারে আমরা নিয়ে নিছি এক বাটি চিনি চিনি এখানে নিয়েছি এক বাটি যে বাটিতে আমরা চাল মেপেছিলাম ঠিক সেই বাটির আমি এক বাটি চিনি ব্যবহার করব তুমি চাইলে মিষ্টি বাড়িয়ে কমিয়ে দেবে কিন্তু এখানে কিন্তু ডবল পানি লাগবে যতটা আমরা চাল ব্যবহার করেছি ততটা কিন্তু তার ডবল পানি দিতে হবে তা আমি এখানে ডবল পানি ব্যবহার করেছি তারপর চিনিটা খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে এটাকে ফুটিয়ে নিতে হবে এলাচের গুঁড়ো ছিল ঘরে তাই আমি দিয়ে দিলাম এলাচের বীজগুলো দিতে পারো ফাটিয়ে আর এখানে আমি যাইফলের টুকরো সামান্য একটু ব্যবহার করবো এক পিঞ্চ মতো আর এটা খুব স্ট্রং ফ্লেভার তাই খুব সামান্য ব্যবহার করতে হবে এগুলো যদি ঘরে থাকে বন্ধুরা তবে দেবে না থাকলে স্কিপ করতে পারো শুধু চিনি নারকেল আর চাল ধরলেই তোমার মিষ্টি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তো আমাদের প্রায় হয়ে এসেছে আমাদের দেখো চিনি কিন্তু গুলে গিয়েছে আর এর মধ্যে কিন্তু সমস্ত ফ্লেভারগুলো কিন্তু একদম ঢুকে গিয়েছে আমি জাইফল আর এলাচ দিয়েছিলাম এখানে চিনির রস একতার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই চিনিগুলো গুলে গেসলি আর ফুটে আসলেই আমরা এখন কি করব আমাদের যে ভেজে রাখা চালের গুঁড়ো আছে সেটা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে আমরা নাড়তে থাকবো চুলো রসটা কিন্তু এখানে একদম গমিয়ে রাখতে হবে বন্ধুরা আর একবারে দিয়ে দিলে যদি পাউডারগুলো দিয়ে দাও তো দলা পেকে যাবে তার থেকে কিন্তু তোমরা অল্প অল্প করে দেবে আর এইভাবে নাড়তে থাকবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একদম একদম প্রত্যেকটা দেখো একদম মিক্স হয়ে যাবে তুমি দেখো একবার সেকেন্ডের মধ্যে কিন্তু কাজগুলো হয়ে যাবে আর এবার আমরা কি করব এবার আমাদের যে নারকেল কোরানোর রয়েছে সবটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমাদের ভেজে রাখা কিশমিশ আর কাজুবাদামও দিয়ে দেবো দেখো এত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না দুই তিন মিনিটের মধ্যেই আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে চাল ভাজার গুঁড়ো মিষ্টির রসে দেবার পরে কিন্তু দেখো এটা কতটা ঘন হয়ে আসছে তুমি কিন্তু তোমাদেরকে কিন্তু একটু নাড়তে হবে তলা থেকে এইভাবে সাইড থেকে না নেড়ে নিতে হবে ভালোভাবে তো আমাদের ভাজা এই যে কাজু আর কিশমিশ রয়েছে সেটাও দিয়ে দিলাম আর এবার আমরা না নাড়তে থাকবো আর দুই তিন মিনিট এভাবে নাড়বে আর সাইডের যেগুলো আছে লেগে সেগুলোকে মাঝখানে নিয়ে আসবে আর এইভাবে নাড়তে থাকবে এভাবে নাড়তে নাড়তে দেখবে এগুলো সব এক জায়গায় কিন্তু জমাট হয়ে যাচ্ছে আর এই যে পাত্রটা দেখছো এটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের মিষ্টি তৈরির জন্য একদম পারফেক্ট আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে ভালো না লাগলেও কমেন্ট করবে কিন্তু কমেন্ট অবশ্যই করবে তো দেখো আমাদের কড়াই কিন্তু ছেড়ে গিয়েছে কড়াই থেকে দেখো শেয়ার করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে তারাও যেন উপকৃত হয় এই ভিডিও দেখে তো একদম আমাদের তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি হাতে একটু নিয়ে সামান্য যেন থালায় চিপকে না যায় তো আমি নিয়ে নিব এবার আমাদের তৈরি যে মিশ্রণটা রয়েছে এটা মিষ্টির রূপ দেবো কিন্তু এটা একটা মিষ্টিও তৈরি হয়ে গিয়েছে তুমি চাইলে এইভাবেও তুমি পরিবেশন করতে পারো অথবা আমি যে কোনো শেপ দিতে পারো বা আমি যেভাবে করেছি সেভাবেও তুমি করে নিতে পারো তো হাতে একটু ঘি নিয়ে আমরা এইভাবে গোল পাকিয়ে নিলাম তারপরে দেখো এইভাবে হালকা করে একটা করে দিলাম ওপর থেকে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম আমি খুব কুচি করে কেটেছিলাম চেরি ফল দিয়ে এইভাবে আমি সাজিয়ে নিলাম তোমার পছন্দ অনুযায়ী তুমি সাজিয়ে নেবে বা তুমি যে কোনো ডিজাইনও দিতে পারো তোমাদের সামনে আমি আরেকটা করে দেখেছি দেখো এইভাবে হালকা করে গোল করে নিলাম যেন চিকন হয়ে যায় তার পরে আমরা এই পেস্তা বাদাম কুচি আর এখানে চেরিবাদ চেরি ফল এভাবে কেটে আমরা এভাবে ফুলের মতো সেপ দিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই মজাদার মিষ্টি মুখে দিলেই কিন্তু এই মিষ্টিগুলো মিলিয়ে যাবে এত সুন্দর মিষ্টির রেসিপি আর এত ঝটপট হয়ে যাবে না কোনো খরচ আছে আর তোমার সময়ও অনেক বেঁচে যাবে এই পর্যন্ত আসার পর একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানে গিয়ে বেল আইকনটি প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ